হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনার প্রিয়জনের সাথে সারা দিন ফোনে কথা বলবেন, তারপরও কেউ বুঝতেই পারবে না যে আপনি হচ্ছে কারো সাথে ফোনে কথা বলতেছেন। অনেক সময় হয় কি, আমরা হচ্ছে গিয়ে লং টাইম ফোনে কথা বলে থাকি, তখন হচ্ছে গিয়ে আমাদেরকে হচ্ছে গিয়ে প্রিয়জনরা কল দিতে থাকে, তখন আমাদের ফোনটি ওয়েটিংয়ে থাকে, এটা কিন্তু তারা বুঝতে পারে। এবং কি যদি বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হচ্ছে গিয়ে একে অপরের সাথে হচ্ছে গিয়ে কথা বলার জন্য ফোন দেয়, তখনও কিন্তু কলটা হচ্ছে গিয়া বিজি পায় বা হচ্ছে ওয়েটিং পায়, তখন কিন্তু তাদের ভিতরে একটা ঝগড়ার সৃষ্টি হয়। তো আজকে আপনাদেরকে এরকম একটা সেটিং দেখাবো যেখানে কি না আপনি সারাদিন ফোনে কথা বলবেন, তারপরও সে বুঝতে পারবে না যে আপনি কারোর সাথে কথা বলতেছেন বা আপনার ফোনটি হচ্ছে গিয়া ওয়েটিং বা হচ্ছে গিয়া বিজি আছে, এটা কেউ কখনো বলতে পারবে না। তো সেটার জন্য অতি ফাস্ট আমাদের হচ্ছে গিয়া ডায়াল পেডে চলে আসতে হবে। ডায়াল পেডে আসার পর দেখেন একদম উপরে হচ্ছে গিয়া আমাদের একটা টু ডট আইকন আছে, ঠিক আছে, এখানে এই টু ডট আইকনের উপরে ক্লিক করে দিবেন, তারপর হচ্ছে এখানে সেটিং অপশনে ক্লিক করে দিবেন। তবে আপনাদেরকে একটা কথা বলে নিই, আমার ওইখানে কিন্তু টু ডট আছে, আপনাদের ওইখানে থ্রি ডটও থাকতে পারে, ঠিক আছে। তো যখন কিনা আমরা টু ডট আইকনে ক্লিক করলাম, তখন আমরা কি করব, একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাব। স্ক্রল ডাউন করে নিচে চলে যাওয়ার পর দেখেন একদম এখানে লেখা আছে ক্যারিয়ার কল সেটিংস, তো আমরা হচ্ছে এখানে কি করব, ক্যারিয়ার কল সেটিংসের উপরে ক্লিক করে দিব। যখন কিনা আমরা ক্যারিয়ার কল সেটিংসের উপর ক্লিক করে দিলাম, তখন আমাদের দেখেন এই যে এখানে অ্যাডিশনাল সেটিংস নামে একটি অপশন আছে একদম নিচে, তারপর আছে হচ্ছে গিয়ে উপরে দেখেন কল বেয়ারিং, তারপর আছে হচ্ছে কল ফরওয়ার্ডিং, উপর থেকে তিন নম্বর, নিচ থেকে তিন নম্বর। তো আমরা কি করব, কল ফরওয়ার্ডিং এই অপশনটার ভিতরে এখন ক্লিক করব। তারপর হচ্ছে কি আপনি যেই সিমটার ভিতরে করতে চান যে আপনার প্রিয়জনটা আপনাকে পাবে না, তো সেই সিমটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে বাছাই করবেন। তো আমার হচ্ছে গিয়ে ফোনে একটা সিম লাগানো আছে, তো আমি হচ্ছে সিম ওয়ানের ভিতরে ক্লিক করলাম। দেখেন আপনার হচ্ছে গিয়ে ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে কিন্তু আপনাদের অনেক উপকার আসবে আমার মনে হইতেছে, ঠিক আছে। তো একটু হচ্ছে গিয়ে লোডিং নিবে, লোডিং নেওয়ার পরে কিন্তু এখানে চলে আসবে আমাদের সেটিংটা, একটু অপেক্ষা করুন। দেখেন আমাদের কিন্তু চারটা অপশন এখানে চলে আসলো, তো চারটা অপশন যখন কিনা চলে আসলো, আমরা এখানে হচ্ছে গিয়ে কী দিব, যে অলওয়েজ ফরওয়ার্ড, ওয়েন বিজি, এখানে আমরা কোনটা ব্যবহার করব। তা আমরা হচ্ছে এখন দিয়ে দিব হচ্ছে গিয়ে একদম উপরেরটা অলওয়েজ ফরওয়ার্ড। দেখেন অলওয়েজ ফরওয়ার্ডের উপর যখন কিনা ক্লিক করলাম, তখন কিন্তু আপনাদের হচ্ছে গিয়ে এরকম থাকবে, যদি আপনাদের হচ্ছে গিয়ে সিমটি হচ্ছে গিয়ে গ্রামীণ থাকে, তাহলে হচ্ছে গিয়ে এখানে সেভেন থাকবে, বা হচ্ছে গিয়ে যখন কিনা আপনার সিমটি হচ্ছে গিয়ে এয়ারটেল থাকবে, তখন এখানে থাকবে 016, ঠিক আছে। তো আমার যেহেতু হচ্ছে গিয়ে এটা একটা এয়ারটেল নাম্বার, তো আমার হচ্ছে গিয়ে 016 এরকমভাবে থাকবে। তো দেখেন 016 কয়টা নাম্বার, তিনটা নাম্বার, তারপর হচ্ছে গিয়ে তিনটা নাম্বারের পরে আপনারা আরও দশটা নাম্বার এখানে যোগ করে দিবেন, সর্বোচ্চ হচ্ছে গিয়ে তেরোটা নাম্বার এখানে দিয়ে দিবেন। এই তেরোটা নাম্বার দেওয়ার কারণ একটাই, ঠিক আছে, পরবর্তীতে হচ্ছে গিয়ে যারা আপনাকে কল করবে, তখন কিন্তু আপনাকে হচ্ছে গিয়ে তারা আর পাবে না, তখন বলবে যে এই নাম্বারটি আর ব্যবহৃত হচ্ছে না। তো আপনি হচ্ছে গিয়ে যাকে কল দিবেন সেই কিন্তু কথা বলতে পারবে, তাছাড়া অন্য কেউ কিন্তু আপনাকে কল দিয়ে পাবে না, আপনি সবাইকে কল দিতে পারবেন বাট তারা কিন্তু কল দিয়ে আপনাকে পাবে না। তা আমরা হচ্ছে এখন কি করব, 10টা 9 দিয়ে দিব, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখেন 016 এর পর 10টা হচ্ছে গিয়ে 9 দিয়ে দিলাম, তারপর আমরা এখানে কি করব, ওকে বাটনের উপর ক্লিক করে দেব। দেখেন তো যখন কিনা ওকে বাটনের উপর ক্লিক করে দিলাম, আমাদের সেটিংটা কিন্তু অটোমেটিক এখন হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পরে আমার সিমটিতে হচ্ছে গিয়ে আমি অন্য একটা ফোন দিয়ে হচ্ছে এখন কল দিব, কল দিয়ে আপনাদেরকে হচ্ছে গিয়ে শোনাবো যে আসলে কি বলে। দেখেন আমি লাউড স্পিকার দিয়ে দিছি, তো বুঝতেই পারলেন। দেখেন এখানে কি বললো, যে সরি আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন, আমার নাম্বারটি নাকি ভুল, ঠিক আছে, আমি আবারও একটু কল দিয়ে আপনাদেরকে রেকর্ডিংটা শুনাই, ঠিক আছে। তো দেখতে পারলেন আমি কিন্তু হচ্ছে অন্য একটা ফোন দিয়ে কিন্তু আমার এই নাম্বারে হচ্ছে কল দিছি, বাট এখানে বলতেছে হচ্ছে সরি আপনি ভুল নাম্বারে ডায়াল করছেন। সো গাইস, আমার আজকের এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করতেছি, খোদা হাফেজ।